সড়কপথে আসামের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। গতকালই তিনি কুচবিহারে এসেছিলেন। শীতলকুচি, মাথাভাঙ্গা সহ বিভিন্ন রাজনৈতিক উপদ্রুত এলাকা তিনি পরিদর্শন করেন, দিনহারাতেও যান এবং আজ তিনি আসামে যাবেন। তাকে গার্ড অফ অনার দেওয়া হয় সার্কিট হাউসে। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। आपका निरीक्षण के लिए आज है शिवान। এরপরে তিনি নিজের গাড়িতে করে আসামের উদ্দেশ্যে রওনা দেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই জেলা জুড়ে রাজনৈতিক হিংসার কারণে গৃহহীন হয়ে অনেক পরিবারই প্রতিবেশী রাজ্য আসামে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদেরকে দেখতে, তাদের সাথে কথা বলতে এবং তাদেরকে ঘরে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতেই এদিন সকালে আসামের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আসামের রণপাগলি আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সাথে এদিন কথা বলবেন রাজ্যপাল বলে জানা গেছে। আজ সকালে সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়, তারপরে তিনি আসামের উদ্দেশ্যে রওনা হন।